Good morning. Today's topic of discussions, particle nature of electromagnetic radiations, that is the Planck's theory, Planck's quantum theory. So today's topic of discussions will be Planck's quantum theory. Already observation of electromagnetic theory kisu khonkhok drawbacks amar agole ahisil. আৰু কিছুমান আমি এক্সপ্লেইন কৰিব পাৰিছিলোঁ। এতিয়া যদি চোৱা ইলেক্ট্ৰমেগনেটিক কনচেপ্টটো লৈ ডিফ্ৰেকশ্যন বা ইণ্টাৰফিৰেঞ্চ এই টপিক দুটাক আমি ডিছকাছ কৰিব পাৰিছিলোঁ, যাৰ কাৰণে ইলেক্ট্ৰমেগনেটিক থিয়ৰীক কনচিডাৰ কৰা গৈছিল এজ এ গুড ওৱান। চ' ডিফ্ৰেকশ্যন হৈছে সেইটোৱেই যেতিয়া ৰেবিলাক পাছ হয়, যেতিয়া লাইট আহে, লাইট যেতিয়া এখন মেটেল চাৰ্ফেচ বা যিকোনো অবষ্টাকেল এটাত আহি যায়, আহি যোৱাৰ লগে লগে কিছু সংখ্যক পাছ আউট হ'ব নোৱাৰে, কিছু পাছ হয়। যদি এই হোলটোৰ মাজেদি যদি পাছ হয়, হোৱাৰ লগে লগে আমি কি পালোঁ, ইয়াৰ পৰা আকৌ সি শ্লাইটলি আকৌ সি এক্সটেণ্ড কৰিব আৰু এই ধৰণেৰে সি নিজৰ এই পাৰ্টটোলৈ আকৌ আগবাঢ়িব। চ' এই ধৰণেৰে যিটো কনচেপ্ট বা লাইট যিটো কনচেপ্ট সেইটো কোৱা হৈছিল ডিফ্ৰেকশ্যন, যিটো তোমালোকে স্কুল লেভেলত পঢ়িছিলা এইটো কোৱা হ'ল ডিফ্ৰেকশ্যন। আৰু ঠিক একেদৰে আমাৰ ৱেভবিলাক এই পাৰ হোৱাৰ পিছত যদি দুটা ৱেভ কম্বাইন আপ হয়, এনেকৈ যদি হোলছ আছে দুটা হোলছ, যেনিবা এই পাৰ্টটোত আৰু এটা হোলছ এইখিনিতে আছে, চ' এইফালেদি অহাটো কি হ'ল, এনেকৈ এইটোত পাৰ হৈ যাব, গতিকে দে উইল বি কম্বাইন আপ, এইখিনিত আহি গ'ল এইবিলাক, চ' দে আৰ জইনিং বা দে ইণ্টাৰচেক্ট, এনেকুৱা যিটো কনচেপ্ট সেইটোক ক'ব ইণ্টাৰফিৰেঞ্চ, সেইটোক ক'ব ইণ্টাৰফিৰেঞ্চ। দুটা ৱেভ যেতিয়া জইন হয় তেতিয়া তোমাৰ তাত পজিটিভ হ'ব পাৰে বা নিগেটিভো হ'ব পাৰে। ইয়াত যদি এটা মন কৰা, এই যিটো এতিয়া পিক, এইটো আপ এইটো ডাউন, ইয়াতো আপ এইটো ডাউন, তাৰমানে য'ত ডাউন হৈছে এইখিনিতো ডাউন, গতিকে কি হ'ব, ডাউনৱাৰ্ড পিকটো কি হৈ গ'ল, বাঢ়ি গুচি যাব। ঠিক একেদৰে ইয়াত যিটো ৰিজাল্টেণ্ট সেইটো আমি কি পালোঁ, এইটো আপ এইটো ডাউন, এই ধৰণে যেতিয়া আপ ডাউনৰ খেলটো আহিব, চ' সেই বস্তুটো একেলগতে একেটা সময়ত দুটা ৱেভৰ একেই হ'ব, তাৰমানে দুইটাই ইনফাৰেঞ্চটো আমি কি কৰিব পাৰোঁ, পজিটিভ কৰিব পাৰোঁ। এতিয়া মন কৰিবা এই পইণ্টটোত, এই পইণ্টটোত এইটো আপ, আৰু ঠিক একেদৰে ইটো ৱেভৰ চাওঁচোন সেইটো পইণ্টত কি হৈছে, এইটো এইটো আপ, গতিকে দুইটা যিহেতু আপ, গতিকে এই পইণ্টটোত কি হৈ গ'ল, আপ হৈ গুচি গ'ল। ইয়াৰ যদি টেন, ইয়াৰো যদি টেন, দুইটাই কি কৰিম, যোগ কৰিম। কিন্তু ইয়াত যদি মন কৰা, এইটো যদি প্লাছ টেন ওপৰলৈ গৈছে, এইটো আকৌ মাইনাছ টেন, তথা ই নিগেটিভ হ'ব, গতিকে সেইটোক ক'ব ডেষ্ট্ৰাক্টিভ, সেইটোক ক'ব কনষ্ট্ৰাক্টিভ। তেনেকুৱা ধৰণে এই কনচেপ্টবিলাক তোমালোকে স্কুল পৰ্যায়ত অলৰেডি লৈছিলা, সেই বস্তুখিনিকে আমি এক্সপ্লেইন কৰিব পাৰিও ইলেক্ট্ৰমেগনেটিক থিয়ৰীৰ পৰা। গতিকে ইলেক্ট্ৰমেগনেটিক থিয়ৰীত আমি এই ধৰণে ডিফ্ৰেকশ্যন আৰু ইনফাৰেঞ্চৰ কথাটো আহিল। চ' লাইট চ'ৰ্চ যেতিয়া এটা অবষ্টেকল আহিব, তাৰ মাজেদি এটা হোল যদি থাকে, পাৰ হৈ যোৱা কনচেপ্টটোৱে হ'লগৈ ডিফ্ৰেকশ্যন। দুটা ৱেভ যেতিয়া মাৰ্জ আপ হ'ব, তেতিয়া আমি মাৰ্জ হোৱাৰ যিটো পাৰ্ট সেইটোকে আমি ক'ম ইনফাৰেঞ্চ। গতিকে ডিফ্ৰেকশ্যন মানেই হৈ গ'ল ফেনমেনন ৱেন ইন চাৰ্টিন পইণ্টছ অফ স্পেচ দ্য ৱেভ অস্কিলেটছ আৰ এম্প্লিফাইড হোৱাইল ইন ইনফাৰেঞ্চ স্প্ৰেডিং ৱেভছ বিহাইণ্ড cracks of the obstacles. So superpositions of waves spreading in the same material environment are inference means waves stray away straight from the original route in the same elastic moment. And thirdly, there is a constant phase of difference between the waves. Are yet kehbo dimension of the cracks should be same size as the wavelength. Getting a good concept kini তোমালোকৰ স্কুল বেজ, গতিকে সেইখিনি এবাৰ চাবা কি কি পাৰ্থক্য আছিল। আৰু আমাক অৱশ্যে এইখিনি ইমান আৱশ্যকতা এতিয়া নাই, তথাপি আমি ইলেক্ট্ৰমেগনেটিক থিয়ৰীয়ে দুটা কনচেপ্ট আমাক এক্সপ্লেইন কৰাত সুবিধা কৰিলে, আৰু সেই সুবিধাটোৱেই হৈ গ'ল ডিফ্ৰেকশ্যন আৰু ইনফাৰেঞ্চ। কিন্তু বহুতবিলাক থিয়ৰী আমি এক্সপ্লেইন কৰিব পৰা নাছিলোঁ, তাৰ ভিতৰত এটা মেজৰ আছিল হট বডি ৰেডিয়েশ্যনছ, হট বডি ৰেডিয়েশ্যনছ বা ব্লেক বডি ৰেডিয়েশ্যনছ। সদ্যহতে এইটোৰ ওপৰত আমি বৰ বেছি ক'ব পৰাকৈ আমাৰ ওচৰত এলিজিবিলিটি নাই, যিহেতু আমি কেমেষ্ট্ৰি পইণ্ট অফ ভিউত এইটো ডিছকাছ কৰিছোঁ।
এইটো এনেকুৱা এইটো কথা আমি খুব কম কমকে আমি এতিয়া পঢ়ো, পিছত আমি পৰ্যায়ক্ৰমে সেইটো কাৰো ক'ৰবাত প্ৰয়োজন হ'লে আমি তাক ইনক্লুড কৰিম। সো ব্লেক বডি ৰেডিয়েশ্যনছ হৈছে এন আইডিয়েল বডি উইচ এবজৰ্ভ অল ইলেক্ট্ৰোমেগনেটিক ৰেডিয়েশ্যনছ দেট ষ্ট্ৰাইক ইট সো দেট অল ইনচিডেণ্ট ৰেডিয়েশ্যন ইজ কমপ্লিটলি এবজৰ্ভ। যিমানবিলাক পোহৰ আহিব বা যিমানবিলাক ইলেক্ট্ৰোমেগনেটিক ৰেডিয়েশ্যন আহিব সেইখিনিয়ে এটা অবজেক্টত যেতিয়াই ষ্ট্ৰাইক কৰিব সি ৰেডিয়েশ্যনছক সম্পূৰ্ণৰূপে গ্ৰাস কৰি পেলাব বা সম্পূৰ্ণৰূপে তাক এবজৰ্ভ কৰি পেলাব। এবজৰ্ভ মানে কি, সি সম্পূৰ্ণৰূপে খাই পেলাব বুলি ভাবিলেও বেয়া নহয়। সো ব্লেক বডিয়ে 100% ইলেক্ট্ৰোমেগনেটিক ৰেডিয়েশ্যন এবজৰ্ভ কৰে। ইলেক্ট্ৰোমেগনেটিক ৰেডিয়েশ্যন 100%ই এবজৰ্ভ কৰি থৈ দিয়ে। সো এতিয়া প্ৰশ্ন হ'ল যে ইজ এ ৱায়াৰ ৰিং এ ব্লেক বডি? এটা যদি ৱায়াৰৰ ৰিং আমি বনাওঁ সেইটো কি ব্লেক বডি হ'ব নেকি? অফকোৰ্চ নট, চিন্স ইট ইজ নট এ ট্ৰু এবজৰ্পশ্যন। কিন্তু একেটা সময়তে যদি চুট লওঁ আমি, এইবিলাক কি হ'ব? এটা ব্লেকেষ্ট থিং ইন দ্য আৰ্থ, বাট ষ্টিল ইট এবজৰ্ভ হাৰ্ডলি 95% অফ দ্য ইনচিডেণ্ট লাইট। হাৰ্ডলি 95% সি ল'ব পাৰে, পোহৰৰ 95%ই সি পঢ়ি লয়। গতিকে ব্লেক বডিক এক্সপ্লেইন কৰিবৰ কাৰণে ইলেক্ট্ৰোমেগনেটিক থিয়ৰী নট এডিকুৱেট, গতিকে এইটো এটা বিগেষ্ট ড্ৰবেক অফ ইলেক্ট্ৰোমেগনেটিক থিয়ৰী। ছেকেণ্ড, এইটোকে আৰু মই ডিছকাছ অকণমান আৰু ইলাবৰেট কৰি দিছোঁ। ইয়াত মন কৰা, এটা আমি বডি ইমাজিন কৰিছোঁ, এই বডিটোত ইনচিডেণ্ট ৰে এই ধৰণেৰে তাক ইনক্লুড কৰিছোঁ, এইটোত সোমাব পাৰিছে এইফালেদি, সোমাই কিন্তু সি সেই বলটোৰ ভিতৰত বা সেই জেগাটোৰ ভিতৰতে ষ্ট্ৰাইক কৰি আছে। অৰ্থাৎ সি আৰু ওলাব নোৱাৰিলে, সোমাব পাৰিলে ঠিকেই কিন্তু সি তাৰ পৰা ওলাই যাব নোৱাৰিলে। যেনেকৈ এটা ৰুমত যেতিয়া এটা চৰাই বা এটা কিবা ইনচেক্ট সোমায়, সি ফটককৈ ওলাই যাব নোৱাৰে, সি লাগিলে তুমি খিৰিকী খোলাই থাকক বা বন্ধই থাকক। খুব ৰেয়াৰলি তেনেকৈ তেহেঁতি ষ্ট্ৰাইক কৰি থাকে ইখন ৱালৰ পিছত সিখন ৱাল। সো সেইটো কাৰণে আমি কৈছোঁ ৱেন মেটাৰ ইজ হিটেড ইট ইমিটছ ৰেডিয়েশ্যনছ। আৰু ব্লেক বডি সৰু সহজকৈ ক'বলৈ গ'লে ইজ এ কেভিটি ইন দ্য মেটেৰিয়েল দেট অনলি ইমিটছ থাৰ্মেল ৰেডিয়েশ্যনছ। ইয়াত যেনেকৈ এবজৰ্ভ কৰাটো দেখুওৱা হৈছে, ঠিক একেদৰে উল্টাটোও হ'ব পাৰে য'ত নেকি ৰেডিয়েশ্যনছ হ'ব। এইটোৰ ওপৰত আমি কোনোবা দিনাখন আৰু অকণমান ডিটেইলছ আমি ক'বলৈ চাম, আমি হয়তো নেক্সট ক্লাছত এইটো আৰু অলপ ক'ম। গতিকে সদ্যহতে ব্লেক বডি এটা থিয়ৰিটিকেল অবজেক্ট য'ত নেকি যিমানবিলাক ইলেক্ট্ৰোমেগনেটিক ৰেডিয়েশ্যনছ আহি পৰিব সি সম্পূৰ্ণৰূপে শুহি থৈ দিব, বা তাত পৰা যদি কেনেবাকৈ ওলাবলৈ হয় সি অকল ৰে ইমিট কৰিব, এবজৰ্ভ কৰিব নোৱাৰে, কনচেপ্টটো তেনেকুৱাই। গতিকে এইটো মেইনলি ফিজিক্সত তোমালোকে এইবিলাক ডিটেইলছ পঢ়িবলৈ পাবা, গতিকে সেইখিনি তেতিয়াই আৰু সহজ কৰি ল'বা, সহজ হ'ব। সো নেক্সট যিটো ছেকেণ্ড যিটো আমি এক্সপ্লেনেশ্যনছ দিব পৰা নাছিলোঁ বাই ইলেক্ট্ৰোমেগনেটিক থিয়ৰীয়ে যিটো ক'ব পৰা নাছিল, সেইটো হৈছে ফটো ইলেক্ট্ৰিক এফেক্ট। সো ফটো ইলেক্ট্ৰিক এফেক্ট এক্সপ্লেইন কৰিব পৰা নাছিল। আৰু ফটো ইলেক্ট্ৰিক এফেক্টটো এনেকুৱা যে যেতিয়া লাইট এখন মেটেলত পৰিব, লাইট যেতিয়া মেটেলত ষ্ট্ৰাইক কৰিব, তাত থকা ইলেক্ট্ৰনবিলাক, ছাৰ্ফেচত থকা ইলেক্ট্ৰনবিলাক তাৰ পৰা ওলাই গুচি যায়। হা, যেতিয়া মেটেল ষ্ট্ৰাইক কৰে তেতিয়া ইলেক্ট্ৰন গুচি যায় তাৰ পৰা। যিটো কনচেপ্টতে এতিয়া ধৰা চ'লাৰ প্লেটছবিলাক বনোৱা গৈছে, লাইট এনাৰ্জি ষ্ট্ৰাইক কৰে, ইলেক্ট্ৰন ৰিমুভ হয় আৰু ইলেক্ট্ৰনবিলাক ওলাই যোৱাৰ কাৰণে আমি কি পাম, ইলেক্ট্ৰিচিটি জেনেৰেট হয়। ফটো ইলেক্ট্ৰিক এফেক্টটোক আমি বেটাৰ আণ্ডাৰষ্টেণ্ডিঙৰ কাৰণে পিছত আমি টপিক ৱাইজ ডিছকাশ্যনছ কৰিম, কিন্তু সদ্যহাতে আজি প্লাংকছ থিয়ৰিটি বুজাৰ আগত আমি অকণমান ফটো ইলেক্ট্ৰিক এফেক্টটো ইন্ট্ৰডাকশ্যনছ কৰি ৰাখিছোঁ। ইয়াত যেতিয়া চে এইটো এটা মেটেল ছাৰ্ফেচ পটেছিয়ামৰ, আৰু তাৰ কাৰণে যিটো ৰিকুৱাৰ্ড এমাউণ্ট অফ এনাৰ্জি লাগে বা ইলেক্ট্ৰন ইজেক্ট কৰিবলৈ, 2.0 ইলেক্ট্ৰন ভল এনাৰ্জি তোমাক আৱশ্যক। এতিয়া প্ৰথম যিটো ৰেড কালাৰ যিটো ইনচিডেণ্ট আমাৰ ওচৰত আহিল সেইটো নিয়াৰলি 700 nanometers বা 1.77 ইলেক্ট্ৰন ভল। যিহেতু এতিয়া ইয়াৰ এই পাৰ্টটো তেতিয়া কিমান,
টু আর ই হয়ে গেল 1.7, তার মানে ইয়াতকে যেহেতু কম গতি ইলেকট্রন কোনো ইলেকট্রন ইয়ারপা উলাই যাব নয়। সেকেন্ডলি যদি চা এটা এটা ইয়াত 2.0 কিন্তু ইয়াত কিমান পালা 2.25 ইলেকট্রন ভল, গতি কি কি হয়ে গেল ইলেকট্রন কিন্তু এবার উলাই যাবলে সমর্থ হল। ইয়াত যদি মন করা ইয়াত ইলেকট্রন ভল কিমান আহিছে, যেটি ইনসিডেন্ট লাইট আহিছে সেটু কিমান 3.1 ইলেকট্রন ভল, আর এবার কি হব কি আরো বেশিকে কি উলাই যাব পারিব, ইট ক্যান ইজেক্ট দ্য ইলেকট্রন মোর এফিসিয়েন্টলি সিন্স ইটস এনার্জি ইজ হায়ার দেন দ্য রিকোয়ার্ড, দ্যাট ইজ 3.1 ইলেকট্রন ভল। গতি এটা যদি ইয়াত মন করা ইয়াত 2.96 × 10⁵, ইয়াত যদি মন করা 6.22 × 10⁵ মিটার পার সেকেন্ড, অর্থাৎ যিমানেই বেশি শক্তিশালী ইনসিডেন্ট রে আমি পাম সিমানেই ইলেকট্রন বেশিকে ইজেক্ট হব, বেশিকে ইজেক্ট হওয়া মানেই আমি তাত মোর ইলেকট্রিসিটি বা মোর এনার্জি আমি পাম। গতি যেতিয়া গ্রীষ্মকালী রোদর পোহর যেতিয়া খুব প্রখর তেতিয়া তোমার সোলার প্লেটত জেনারেশন অফ ইলেকট্রিসিটি বেশি হব কম্পেয়ার টু দ্য ডাওরিয়া বতর, ক্লাউডি একটা এনভায়রনমেন্টত যে ইলেকট্রিসিটি প্রডিউস হব সেটা খুব কম হব বা উইন্টারত কম হব, কারণ সূর্যর রশ্মিত সেই ধরনের এনার্জি আমি তেতিয়া নাপাও। গতি এই কনসেপ্টটাই তোমালোকক কল, গতি তোমালোকর টেক্সট বুকত এই ধরনের একটা ডায়াগ্রাম দিয়া আছে, ডায়াগ্রাম তো চাবা। গতি এই ধরনের আমি সোলার প্লেটর বা এনে ধরনের আমি ইলেকট্রিসিটি জেনারেট করবা যায়, গতি এনত কেথডর এনেকে টার্গেট তোমার থাকিব, এনেকা কিছু সেলস আমি ইনক্লুড থাকে, সো লাইক দ্যাট। গতি এইটার কনসেপ্টর উপর বেস করে আমার সেই বস্তুবিল ইমপ্লিমেন্ট হয়। এটা ইয়াত যদি নেক্সট যেটো পয়েন্ট আমি ডিসকাশ করবলে অসমর্থ হলো ইলেকট্রোম্যাগনেটিক থিওরিক লই, সেটো হয়েছে গই তোমার হিট ক্যাপাসিটি। সো হিট ক্যাপাসিটি আজির তারিখত আমি এটা বেশি ডিটেলস নক, আমার এটু টপিক ডিসকাশন হব থার্মোডাইনামিক্সত, গতি আজি এইখিনি কবলে অসুবিধা। তথাপি মই এটা কথাই মিনিমাম কই থো যে যিকোনো একটা সাবস্টেন্সত হিট দিলে তার টেম্পারেচার রাইজ করি, আর টেম্পারেচার যদি 1 ডিগ্রি টু 1 কেলভিন যদি রাইজ করবলে যেটু মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি মই দিব লাগিব সেটুকে কোয়া হব হিট ক্যাপাসিটি। সো হিট ক্যাপাসিটি ইজ সিম্পলি ডিফাইন অ্যাজ দি অ্যামাউন্ট অফ এনার্জি নিডেড টু রেইজ দ্য টেম্পারেচার অফ এ সাবস্টেন্স বাই 1 ডিগ্রি টু 1 কেলভিন। সো আই ক্যান ইনক্রিজ দ্য টেম্পারেচার হার্ডলি বাই 1 ডিগ্রি অর 1 কেলভিন। সো হোয়াট এভার অ্যামাউন্ট অফ এনার্জি ইজ নেসেসিটি ইজ কল হিট ক্যাপাসিটি। নেক্সট আহিব স্পেকট্রাম। স্পেকট্রামক আমি এক্সপ্লেইন করিব পৰা নাছিলো, আর তার ভিতরত এটা মেজর ইনক্লুড হয়েছিল লাইন স্পেকট্রাম অফ হাইড্রোজেন, সেই সময়ত হাইড্রোজেনের লাইন স্পেকট্রাম আবিষ্কার হয়েছিল, আর লাইন স্পেকট্রাম আমি কব পৰা নাছিলো। আর স্পেকট্রাম মানে যদি কবলে যোৱা যায় এটা আইডেন্টিফিকেশন করার টেকনিক, আর যেটুত সহজকে কবলে গেলে আকাশত অহা রেইনবো এটা স্পেকট্রাম, হ্যাঁ, সাতটা রঙের সমষ্টি, আর সেইটাই হয়েছে আমার কারণে আজির তারিখত স্পেকট্রাম। এইটার উপর মানে ডিটেল ডিসকাশন লোম পিছত। হাইড্রোজেনের কারণে যা লাইনস আহে সেইবিল সেই অ্যারাউন্ড 410, 434, 486 এনেকা কিছু আমি লাইনস পাম, ব্ল্যাক লাইনস কিছু পাম। সেই লাইনসবিল কিয় আহিছে কেলে আহিছে সেইবিল ইলেকট্রোম্যাগনেটিক থিওরিত আমি এক্সপ্লেইন করবা নাছিল, বাই কনসিডারিং ইলেকট্রোম্যাগনেটিক থিওরি এইবিল এক্সপ্লেইন করবা নাছিল, যি চারিটা বেসিক ড্রব্যাক অফ দিস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। গতি আমি ইলেকট্রোম্যাগনেটিক থিওরির যে চারিটা ড্রব্যাকস সেইকিটা কি হয়ে গেল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, যেটু অরিজিনেলি 19th century জনা গৈছিল এজ এ ক্লাসিক্যাল ফিজিক্স, আর তার মেজর রিজনসত আমি রাখিছিল হট বডি বা ব্ল্যাক বডি রেডিয়েশনস কিয় হয় সেটু আমি কব পৰা নাছিল, সেকেন্ডলি ফটো ইলেকট্রিক এফেক্ট কব পৰা নাছিল, থার্ডলি আমি কব নোৱাৰিলোঁ হিট ক্যাপাসিটি, আর ফোর্থলি আমি কব নোৱাৰিলোঁ হোয়াট ইজ দ্য লাইন স্পেকট্রাম, হোয়াই দ্য লাইন স্পেকট্রাম এপিয়ার্স, হোয়াই দ্য ভেরিয়েশন অফ হিট ক্যাপাসিটি অফ সলিডস এজ এ ফাংশন অফ টেম্পারেচার, হোয়াই দ্য হোয়াই দ্য ইলেকট্রন ইজেক্ট ফ্রম দ্য মেটাল সার্ফেস, উই ক্যানট এক্সপ্লেইন ইট বাই কনসিডারিং ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, অ্যান্ড উই ইভেন ক্যানট এক্সপ্লেইন হোয়াট দ্য হট বডি ইজ অল অ্যাবাউট। সো এই গোটেই কনসেপ্টকিটা যেহেতু আমি এক্সপ্লেইন করবা নাছিল, সো ইলেকট্রোম্যাগনেটিক থিওরির ভ্যালিডিটিটো নাথাকি, আর সেইটো কারণে প্লাঙ্কে অন্য একটা থিওরি আমার লই আহিছিল যেটো ক্লাসিক্যাল ফিজিক্সর উপর, আর সেইটাই হয়েছে থিওরিটো আমি এই ধরনের ইনক্লুড করেছো পয়েন্ট ওয়াইজ, দ্যাট
the radiations or the radiate energy is emitted or absorbed. Emit hobo by absorb hobo. Already ami emission o paisu, absorption o paisu. Emit or absorb can be considered discontinuously or discontinuously. Agote ami consider kori asilu continuous, ebar hoi gol discontinuous. Eta discontinuous nu ki tomalokor karone ketu eta prashno ahi gol. Okay, hetu leo moi buisu. Aru ki kolu je in the form of small packets of energy, small energy packets. তোমালোকে এটা লার্জ তোমালোকে এটা পেক যেটো আমাৰ কি হয় তোমালোকে কোকো কোলা হওক বা এনেকুৱা যিবিলাক কল ড্ৰিংকছ হওক সেইবিলাক তোমালোকে বনাব পাৰা হ্যাঁ স্মল পেকেট তোমালোক বা এনেকুৱা সৰু সৰুকে তুমি এটা এটা সৰু গিলাচত দিব পাৰা ডাঙৰকে যদি লোৱা তেতিয়াও তোমালোকৰ সেইটো গতিকে আমি যেতিয়ালৈকে ডিছকণ্টিনিউয়াছ কৰি দিলোঁ এইটো হৈ গ'ল এটা স্মল এনাৰ্জি টার্মস যেটু কলো কোয়ান্টা যেটু এটা সৰু সৰু ডিছকণ্টিনিউয়াছ এটা কণ্টিনিউয়াছ আৰু ডিছকণ্টিনিউয়াছটো কি সেইটো মই কৈ দিছোঁ যদি ষ্টিয়াৰ কেছেদি এখন এখন ষ্টিয়াৰ কেছ মন কৰিবা ষ্টিয়াৰ কেছ আছে এই ফুটবলটো ইয়াৰ পৰা ইয়ালৈ জাম কৰিলে আকৌ নেক্সট ইয়াৰ পৰা ইয়ালৈ আকৌ ইয়াৰ পৰা ইয়ালৈ এনেকৈ সেইটো কট কণ্টিনিউয়াছ কিন্তু এইটোক মই কওঁ আকৌ কণ্টিনিউয়াছ ৰোলিং এ বল বা চুচুৰাখনত তুমি অহাটোক ক'ব কণ্টিনিউয়াছ কিন্তু এইটোক কোৱা হ'ব ডিছকণ্টিনিউয়াছ এটাৰ পিছত এটা গতিকে যিমানবিলাক ৰেডিয়েশ্যনছ আছিল সেইবিলাকে এই এনেকুৱা ধৰণেৰে আহে বুলি ভাবে এটা এটা জিৰণি লৈ বা এটাৰ পিছত এটা এটা এটাকে এনেকৈ এনাৰ্জি ফুটবলটো নিচিনাকৈ এটা এটাকৈ এটা কিন্তু ইয়াত সেইটো নহয় ইয়াত একদম কমপ্লিটলি কণ্টিনিউয়াছ দেই যিটো ইলেক্ট্ৰমেগনেটিক থিয়ৰী আছিল সেইটো কণ্টিনিউয়াছ আৰু প্লাংকৰ যিটো থিয়ৰী সেইটোত কি হৈ গ'ল ডিছকণ্টিনিউয়াছ ফাৰ্ষ্ট পইণ্টটো কি যে যিমান লাইট এনাৰ্জি আছে they will be emitted or absorbed discontinuously. This is the first point. Aru hei discontinuously ahute ki hota hai as a small packets of energy. As a small packets of energy, jituk ami kom quanta. Jituk mark korilu quanta. In case of light, it is called photons. So that one will be the our first point. Ete hei bostu tuke ami enake ami imagine koribo paru je jetiai light amar osorle ahibo they will be in a particular shape of a football. বা এটা এটা বল এতিয়া এই লাইট এনাৰ্জি যদি এনেকৈ কণ্টিনিউয়াছ এটা লাইনত আহে তেতিয়া এইটো ক'লোঁ আমি ইলেক্ট্ৰমেগনেটিক যদি এইটো পেটাৰ্ণত আহে তেতিয়া আমি কি কৰিলোঁ ডিছকণ্টিনিউয়াছ এইটো কি হৈ গ'ল ডিছকণ্টিনিউয়াছ এটা দুটা তিনিটা চাৰিটা পাঁচটা ছটা এনেকৈ বলত বল টাইপত আহিব দিজ আৰ অল আৰ এনাৰ্জি পেকেটছ আৰু যদি কণ্টিনিউয়াছ আহে এনেকৈ যদি ৱেভৰ পেটাৰ্ণত যদি আমি যদি ইমাজিন কৰি দিওঁ কণ্টিনিউয়াছ ক'তো তাৰ ব্ৰেক আপ নাই নট ইভেন এ ছিংগল পৰ্চনছ ইজ ব্ৰেক আপ সো ইয়াত কিন্তু ব্রেক আপ হয়েছে ইয়াত নাই হওয়া সো দিস ওয়ান উইল বি কন্টিনিউয়াস গতিকে ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরিত কন্টিনিউয়াস আর প্লাঙ্কত কি করিলো আমি দে আর কনসিডার্ড এজ দি ডিসকন্টিনিউয়াস নেই প্লাঙ্ক থিওরিত আমি ডিসকন্টিনিউয়াস বলি ভাবিলো ইলেক্ট্রোম্যাগনেটিকত কন্টিনিউয়াস সো সেকেন্ডলি আমি কলো যে এই বিলাক লাইটস বিলাক যেতিয়া আহে দে আর হ্যাভিং এ স্মল প্যাকেটস হ্যাঁ কি হয় তেহেঁতি প্যাকেটস অফ এনার্জি যিটোক কোৱা যায় কোৱান্টা যিটোক কোৱা যায় কোৱান্টা আৰু সেইটোৱে হৈ গ'ল ফটন্স বা কোৱান্টা ঠিক আছে সেইটোৱে হৈ গ'ল ফটন্স নাইবা কোৱান্টা চ' পেকেটছটোক আমি আৰু এইটো যুত আমি পেকেটছবিলাক এই যিবিলাক স্মলেষ্ট পেকেট সেইটোকে আমি কি বুলি কওঁ কোৱান্টা গতিকে এই কথাটো আমাৰ পইণ্ট নাম্বাৰ টুত আমি ইনক্লুড কৰিলোঁ গতিকে এই দুটাই বস্তু থাৰ্ডলি আমি ক'লোঁ থাৰ্ডলি প্লাংকৰ মতে ইচ কোৱান্টাম বা ইচ এনাৰ্জি পেকেট each quantum or each energy packet each quantum or each energy packet is directly proportional to the frequency jodi frequency beshi definitely energy beshi jodi frequency kom tetiale energy ki hobo kom nei gotike ei expression jitu that is equal to e directly proportional to nu ketu amar expression aru nu tu jodi ami apply diu tat eta constant ahil ke constant tu ki koisu h jitu kwa hobo plank constant jitu h hoi gol plank's constant plank constant okay aru plank constant or value tumaloke jana 6.6 into 10 to the power minus 34 joule second gotike etu value ami hodai monot rakhim in terms of joule aru joule ok ketiaba argole nibo laibo ketiaba kilo joule likhibo para gotike tumaloke etu hetu dhorone monot rakhiba ei tinita basic term আৰু যদি তোমালোকক আৰ্গত আহে তেতিয়াহ'লে এইটো কিমান হৈ যাব 10^27 কেনেকৈ কনভাৰ্জন টেক্সটবুকৰ শেষত কনভাৰ্জন ফেক্টৰ দিয়া আছে গতিকে চাই ল'বা এবাৰ যদি দিগদাৰ আছে
আৰু এটা কথা যে তোমালোকে এইটো জানা যে নিউ ইকুৱেল টু কি লিখা, আমি কি পালো ই ইজ ডাইৰেক্টলি প্ৰপৰ্চনেল টু নিউ, আৰু নিউ টু আমি এইটো ইকুৱেল চাইন দি এইচ নিউ লিখিলো, কিন্তু নিউ ইকুৱেল টু কি চি বাই লেমডা আমি অলৰেডি আমি পঢ়ি আহিছো চি বাই লেমডা, গতিকে এইটো কি ৰাখিব পাৰো এ চি বাই লেমডা, গতিকে ই ইকুৱেল টু এ চি বাই লেমডা, গতিকে সেইটোৱেই কনভাৰ্জেন্স আমি কৰি ললো। নেক্সট এতিয়া এইটোত মন কৰা, এইটোত তোমাক কোৱাই গ'ল যে এনাৰ্জি পেকেজ, পেকেটছ অফ এনাৰ্জি, যিটোক আমি ক'লো কোৱাণ্টা, চ' টোটেল এমাউণ্ট অফ এনাৰ্জি, স্মল পেকেটটোক আমি ক'লো কোৱাণ্টাম, গতিকে টোটেল এমাউণ্ট অফ এনাৰ্জি যিটো কোৱা গ'ল কোৱাণ্টাম, ইমিটিয়েট কিমান ওলাব বা কিমান এবজৰ্ব হ'ব ইজ দ্য হোল নাম্বাৰ ইণ্টিজাৰ মাল্টিপুল টু কোৱাণ্টাম, মাল্টিপুল টু কোৱাণ্টাম, সো যেটো কোয়ান্টাম সেটো সিঙ্গল আর যেটো কোয়ান্টা সেটো কমপ্লিটলি গুটেই খোপা, ওকে গুটেই এনার্জি প্যাকেটসটোই কি হয়ে গেল কোয়ান্টা, সো ইটস বিয়ন্ড ইমাজিন আমার কারণে, আর সেটো ভ্যালু কিমান আহিব এনরে আমি মাল্টিপ্লাই করি, তোমালোকে অলরেডি গম পালা ই ইকুয়াল টু কি এইচ নিউ, আর যদি টোটাল হয় তেতিয়া আমি কি করিম এটো বলে এটো এটার কারণে, তেতিয়া দশটার কারণে কি করবা ডেফিনেটলি টেন ইন্টু এইচ নিউ, গতি ঠিক একেই এন নাম্বার যদি হয় ইয়াত কি আহিবা এন হব, সো সেটোয় গতি এন ইজ ইজ এন ইন্টিজার, আর সেই ধরনের আমার আহ যেটু এনক আমি কলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলে আমি কম, আর সেইটোর প্রায় বেস করে আমার কোয়ান্টাম কেমিস্ট্রি স্টার্ট হব, হ্যাঁ কোয়ান্টাম কেমিস্ট্রি স্টার্ট হব, এটা সেইখিনি অবশ্যই বহুত বেশি ডিটেইলসত আমি সোমাবলে অসুবিধা, কারণ এইচ এস ফার্স্ট ইয়ারত তোমালোকর শ্রোডিঙ্গারস বা এইবিলাক কবলে বহুতখিনি প্রবলেমস আছে, গতিকে বেস সেইখিনির উপর আমি ডিসকাশন পিছত হলেও রাখি, সো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বুঝাব, আর এই গোটেই এক্সপ্রেশনটো আমি এটা সদ্যহাতে মনত রাখিম ফর দ্য নিউমেরিক্যাল সলভ পারপজ, এই গতিকে তোমালোকে অলরেডি তোমালোকে গম পালা এই ইকুয়েশনটো হয়ে গেল প্লাঙ্ক থিওরি, এইটো এটা ফার্ডার ডিরাইভ ইকুয়েশন, কারণ নিউ ইকুয়াল টু কি লিখা সি বাই লেমডা, আর তোমালোকে জানা ওয়ান বাই লেমডাই হয়ে গেল, ওয়ান বাই লেমডাই হয়ে গেল নিউ বার বা ওয়েভ নাম্বার, যেটো আমি নেক্সট এক্সপ্রেশনত লিখি, গতিকে এইটো হৈ গ'ল ডিরাইভ এক্সপ্রেশন, এইটো হৈ গ'ল আনাদার ডিরাইভ এক্সপ্রেশন, এইটো হৈ গ'ল আমার বেসিক এক্সপ্রেশন, সো এইটোৱে হৈ গ'ল বেসিক এক্সপ্রেশন, এইটো আমি মনত রাখিম, বাকি দুটা আমার ডিরাইভ ইয়ার পৰাই যেহেতু উলিয়াই লৈছো, গতিকে তোমালোকে সামারি আপ কৰি দিছো প্লাঙ্কস কোয়ান্টাম থিওরি, সো দ্য রেডিয়েন্ট এনার্জি ইজ ইমিটেড অর অ্যাবজর্ব দিস কোয়ান্টিটিভলি ইন দ্য ফর্ম অফ স্মল এনার্জি প্যাকেটস হুইচ ইজ উইল বি কল্ড এজ দি কোয়ান্টাম, okay which will be called as the quantum, etu quantum likhi thua hoise kintu etu quantum hole bhal, so this is small quantum is called a photon if it is for light and similarly for rays so will be small packets will be called will be quantum, the expressions to jitu hobo etu hoise e equal to h nu which is e h c by lambda or h or value hoise 6.6 into 10 to the power 28, আর সেকেন্ড ফোর্থলি দ্য টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি উইল বি ইকুয়াল টু ই ইকুয়াল টু এন এইচ নিউ হোয়েন এন উইল বি ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড এন ইজ দ্য ইন্টিজার, সো দিজ আর দ্য ফোর পোস্টুলেটস আর এইটু বেসিক এক্সপ্রেশন, সো এই স্লাইডখন আমার মনে রাখব লাগবে, এটা আহোঁ কিছু সংখ্যক নিউমারিকালসলে আহোঁ, গতিকে নিউমারিকালসবিলাক কেনেকে সলভ করিবা, প্রথম এটা কোয়েশনস মই সলভ করিবলৈ লৈছোঁ, ক্যালকুলেট করব কইছে এনার্জি অফ এ ফোটন, সো ফোটনস মিন্স ডেফিনেটলি হোয়াট ইট উড বি ইটস এ কোয়ান্টাম, সো কোয়ান্টাম সো ওয়েভ লেন্থ ইজ গিভেন, দিস ওয়ান ইজ দ্য ওয়েভ লেন্থ ইজ গিভেন, সো ক্যালকুলেট করব লাগে তুমি কি এনার্জি উলিয়াব লাগে, সো ক্যালকুলেট এনার্জি, ঠিক আছে ক্যালকুলেট এনার্জি, গতিকে তুমি এতিয়া কি করবা গিভেন আমি লিখি ললো ল্যামডা ইকুয়াল টু দিস ওয়ান আর সির ভ্যালু আমি জানো, গতিকে তোমালোকে নেক্সট আমি কি করিম এনার্জি প্লাঙ্কস থিওরি অ্যাপ্লাই করিম, সো একর্ডিং টু প্লাঙ্কস থিওরি কি হয়ে গেল এইখানে আমি ভ্যালু পালো এন এইচ নিউ এন এইচ সি বাই ল্যামডা, গতিকে রাইট নাও ল্যামডা ইজ গিভেন সি ইজ গিভেন এইচ ইজ দ্য প্লাঙ্ক কনস্ট্যান্ট এন ওয়ান এন এটা কোয়ান্টাম সো এনর ভ্যালু ওয়ান, সো ডেফিনেটলি আমি কি পাতিলো এইখিনি আমি পাতি দিলো সেই অনুযায়ী, গতিকে ইয়াত এই যিটো ভ্যালু দিস ওয়ান ইজ অনলি ফর দ্য এইচ, দিস ওয়ান ইজ ফর দ্য সি, দিস ওয়ান ইজ ফর দ্য ল্যামডা, দিজ আর অলরেডি গিভেন, ইয়াত এনর ভ্যালু কিমান ওয়ান, সো আলটিমেটলি আমি কি পালো তেতিয়াহলে ইয়ার ভ্যালু আমি সিম্প্লিফাই যদি করো 6.6 ইন্টু থ্রি, সো ইয়াত 6.6 আছিল সেটা আমি লই ললো, এই পার্টটোর আমি 6.6 ধরিলো, ইয়ার তিন তিনি সেটা উপর রাখিলো,
ইয়াত 5.86 টো এটো আমি তলত ৰাখিলো এটা 10 টু দি পাৱাৰ কিমান আছে ওপৰত 10 টু দি পাৱাৰ মাইনাস 34 আছে ইনটু 10 টু দি পাৱাৰ 8 ডিভাইডেড বাই 10 টু দি পাৱাৰ মাইনাস 16 তাৰ মানে আমি কি লিখিব পাৰো 10 টু দি পাৱাৰ মাইনাস 34 প্লাছ 8 প্লাছ 16 গতিকে ইয়াত আমাৰ ভেলু কিমান আহিলে 24 প্লাছ 24 মাইনাস 34 সো আলটিমেটলি 10 সো সেই ধৰণে আমি সিম্পলিফাই কৰিলো আৰু ৰিজাল্টেন্ট ভেলু উইল বি 3 ইনটু 10 টু দি পাৱাৰ মাইনাস 10 ৰ আখে পাখে আমি পালো Second, the two expressions questions are still calculate frequency and energy of photons of wavelength 4000 Armstrong. So, tumak ebar ditu ase 4000 Armstrong. So, better I will convert it into the meter. So, tumalke prothomote meter le convert korim aru expression janai je C a nu equal to C by lambda. Gotike C value hoi gol 3 into 10 to the power 8 meter per second. Lambda value ditu ase 400. সো 400ক তুমি কি কৰিলা ৰেস্পেক্টিভ মিটাৰলে কনভাৰ্ট কৰিলোঁ বা ছেকেণ্ড চেণ্টিমিটাৰলে কনভাৰ্ট কৰিলোঁ গতিকে সেইটো হৈ গ'ল আমাৰ 4000 ইনটু 10 টু দি পাৱাৰ 10 মাইনাছ 10 আৰু সেইটোকে মই এনেকৈ লিখিব পাৰোঁ 4 ইনটু 10 টু দি পাৱাৰ 3 ইনটু 10 টু দি পাৱাৰ মাইনাছ 10 গতিকে আমি আল্টিমেটলি কিমান পাম 10 টু দি পাৱাৰ মাইনাছ 7 ভেলু উইল বি দিছ ওৱান এণ্ড দিছ ওৱান উইল বি দ্য এনচাৰ সো দিছ ইজ দ্য এক্সপ্ৰেশ্যনছ ফৰ দ্য ফ্ৰিকুৱেন্সি Similarly to calculations for the energy one, so already E equal to h nu jano, h r value apatilu, joule seconds of, aru quantum or, okay, sorry, jitu amar energy expression on ami etu patilu, etu second, next one is value for the nu. Nu value ami kenege gombalu, etu ami value already derived, ba ami calculate kori, find out kori. Simply multiply kori lu, kipalu, yeah, joules ase, second ase, aru yat tse, second inverse ase, so both are cancel out. So hence only joule will be remain in the equation. Our energy will be Q. Definitely joule. But if you want to do this, it's easy. Hoy, but if you want to do it, it's not. But if you want to do this question, calculate wavelength and frequency of a photon having an energy to electron volt. But if you want to energy to do this in terms of electron volt, already to me is an equation. Do. Already to me is an E equal to hc by lambda. গতিকে সেই অনুযায়ী আমি কি কৰিলোঁ এইচ ৰ ভেলু পাতিলোঁ হ্যাঁ এইচ অলৰেডি টু ইলেক্ট্ৰন ভল্টক আমি প্ৰথমতে কনভাৰ্ট কৰি ললোঁ ওৱান ইলেক্ট্ৰন ভল্ট মানে ইমান গতিকে টু ইলেক্ট্ৰন ভল্ট হৈ গ'লে ইমানখিনি হ'ব যিটোৱে হৈ গ'ল আমাৰ এনাৰ্জি যিটো আমাক গিভেন গতিকে এই যিটো জুল সেইটোক আমি পাতিলোঁ ইলেক্ট্ৰনৰ ইৰ জেগাত এইচ ৰ ভেলু আমাৰ কাৰণে নোন চিৰ ভেলু আমাক কিমান হ'ব সেইটো আমি জানো এতিয়া লেণ্ডাৰ ভেলু উলিয়াব লাগে গতিকে আমি এই চি বা ই লিখিম ফৰ দ্য লেণ্ডা হ্যাঁ এই সি বাই কি লিখিম আমি ফর দ্য ল্যামডা আমি কি লিখিলো এইটো এক্সপ্রেশন আমার হয়ে গেল এটা হলে এটুক জাস্ট রিভার্স করলে ই উপর তললে গুছি আইলে ল্যামডা আগুন উপরে গুছি গেল গতিকে নেক্সট আমি কি করিম ইয়ার ভ্যালু খিনি আমি পাতি দিল হোয়াট উড বি দ্য ভ্যালু আমি কি ভ্যালু পাতিম এইচ আর ভ্যালু এটু এইচ আর ভ্যালু 6.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড সি এর ভ্যালু ভেলোসিটি অফ লাইট এটু আর ই এর ভ্যালু কিমান 3.02 কাৰণে আমি যদি চাওঁ তেতিয়া গিভেন এইটোকেইটা দিয়া আছে ৱেভলেংথ ইজ গিভেন ৱেভলেংথ 4000 আৰ্মষ্ট্ৰং তাৰমানে ইমানখিনি 10 টু দি পাৱাৰ মাইনাছ 10 মিটাৰ গতিকে নিউ ভেলু কি চি বাই লেণ্ডা অলৰেডি তোমালোকে সেইটো বাই বেচিক এক্সপ্ৰেশ্যন নিউ ইজ চি বাই লেণ্ডা চ' চিৰ জেগাত আমি চিৰ ভেলু পাতিলোঁ লেণ্ডাৰ জেগাত আমি কি পাতিলোঁ লেণ্ডাৰ ভেলু পাতিম লেণ্ডাৰ ভেলু আমাক কিমান দিছে 6.02 এইটো অৱশ্যে লিখাটো মোৰ ভুল হৈছে ইট শ্বুড আমি এইটো আগৰ পৰা লৈ আহিলোঁ এই যিটো এক্সপ্ৰেশ্যনছ লেণ্ডা ফাইণ্ড আউট কৰিলোঁ এইটো ভেলু মই ইয়াত পাতিম লেণ্ডাৰ ভেলু চ' আল্টিমেটলি এক্সপ্ৰেশ্যনছটোত আমি এইটো এনচাৰ পাওঁ ভেরিফাই করে চাবা হয়েছে নাই পিছত জানাবা সিমিলারলি আমি আরো একটা কোয়েশন আমি লইছো সেটো হইছে এটো হুইচ হ্যাজ দ্য হায়ার এনার্জি গতিকে ভায়োলেট লাইট রেড লাইট দুইটারে ওয়েভলেংথ দি থোয়া আছে গতিকে ফার্স্ট এনার্জি এক্সপ্রেশন আমি ললো এই সি বাই ল্যামডা ভ্যালু কিটা আমি প্লেস করিলো ডিভাইড করিলো সো আলটিমেটলি 4.97 পালো ফর দ্য ভায়োলেট আর সেম টেকনিকত আমি এটো উলিয়ালো ইয়াৰো দেখা গল যে এটো মাইনাস 19 ইয়াতো মাইনাস 19 কৰি ললো ইয়াৰ ভেলুটো বেছি আৰু এটা আমি এইকেইটা তোমালোকৰ
কুয়েশনস, গতিকে তোমালোকে নিজে এইকেইটা কৰি চাবা, যদি পাৰা ভেলুকেইটা চেঞ্জ কৰি এই ধৰণৰ কুয়েশনস পেটাৰ্ণ অফ কুয়েশনসেই তোমালোকৰ থাকে, গতিকে সেইবিলাক আকৌ এবাৰ কৰি চাবা আৰু মনত ৰাখিবা 10^10 হৈ যোৱা মানে সেইটো সদায় কমিব। নেক্সট এই কুয়েশনস যদি এতিয়া মন কৰা, ইয়াত 1 mole অফ ফটনস, ডেফিনেটলি কুয়েশনসটোত কেইটামান স্পেচিফিক মেনশ্যন কৰিছে, কেলকুলেট কৰিব লাগে তুমি এতিয়া এনাৰ্জি কাৰ কৰিব লাগে 1 mole। 1 mole কি? ফটনস, ফটনস মানে কোয়ান্টাম আহি গ'ল, প্লাংক থিওরি আহি গ'ল। হুজ ফ্রিকুয়েন্সি ইজ গিভেন, ফ্রিকুয়েন্সি ইজ 5×10^14 হার্টজ। সো যদি 5×14 হার্টজ, তার মানে কি হয়ে গেল, নিউ ইজ ইকুয়াল টু 5×10^14 সেকেন্ড ইনভার্স। হার্টজ টুকে কি বলি কোক সেকেন্ড ইনভার্স, এটু জানো, এইচ এর ভ্যালু আমি জানো, গতিকে প্লাংক থিওরি কি, ই ইকুয়াল টু এইচ নিউ, ই ইকুয়াল টু কি এইচ নিউ, এটু হয়ে গেল আমার প্লাংক থিওরি। সো প্লাংক থিওরিত আমি সেই ভেক্টরটো পাতি দিলো। সো পাতিলো, প্রথম এইচ আহিল, ভ্যালু দিস ওয়ান, নেক্সট আহিলে নিউ 5×10^-10^14 সেকেন্ড ইনভার্স, সিম্পলিফাই করিলো, ভ্যালু আমি কিমান পালো 3.313×10^-19 জুল। এটা এইখিনি হয়ে গেল এটা ফোটনস, ফর ওয়ান ফোটনস, রাইট? এটা ফর কোয়ান্টাম, কোয়ান্টাম, সো দিস ওয়ান ইজ ফর কোয়ান্টাম এন্ড দিস ওয়ান ইজ ফর মোর, নই কিমান আমার থাকবে, গতিকে 1 mole কইছে, সো ডেফিনেটলি এটু কিহে মাল্টিপ্লাই করিম, 6.626×10^23। সো ফোটন ইজ দ্য কোয়ান্টাম, ক্লিয়ার? এটা সিঙ্গল সিঙ্গল ফোটন, সো কিতিয়া কিমান দিছে 1 mole, সো 1 mole লগত মাল্টিপ্লাই করি, গতিকে আমি এটু হৈ গল মাল্টিপ্লিকেশনস করিলে আমি কিমান পালো 1.99.51 kJ/mol। নেক্সট আনাদার একটা কোয়েশন দিয়া গৈছে তোমালোকৰ টেক্সটবুক এক্সারসাইজ, যে 100 watt ইন যদি ওয়াট দিয়ে, সেটুক আমি কি হলে করিম, জুল হলে আমি লৈ গলো, জুল পার সেকেন্ড, তাহলে আমি কনভার্ট করে দিলো জুল পার সেকেন্ড ইনভার্স। সো ইয়াত মনোক্রোমেটিক লাইট অফ দ্য ওয়েভ লেংথ দিছে, ওয়েভ লেংথ দিয়া আছে 400 nanometer। সো 400 nanometer মিন্স কিমান হব, সেটুক এক্সপেক্টিভ আমি মিটারলে আমি গৈ যাম, গতিকে 10^10 কিমানের মাল্টিপ্লাই করিম সেটা তোমালকে জানাই, গতিকে ক্যালকুলেট নাম্বার অফ ফোটনস ইমিটেড পার সেকেন্ড বাই দ্য বাল্ক, এটা কিমান ইমিট করিব পার খুঁজিছে, গতিকে তোমালোকক আমি অলরেডি এনার্জি এক্সপ্রেশন প্লাঙ্ক থিওরির মতে ভ্যালুকেইটা আমি পাতি দিলো, পাওয়ার অফ বাল্ক তোমাক দিয়া আছে, গতিকে তার মানে 100 joule ইমিট করিব পার সেকেন্ডত, এনার্জি অফ ফোটনস প্লাঙ্ক থিওরির মতে কি পাম, ই ইকুয়াল টু এইচ নিউ, নিউ মানে কি সি বাই ল্যাম্বডা, গতিকে ল্যাম্বডার ভ্যালু দি থোৱা আছিল 400 nanometer, গতিকে আমি ক্যালকুলেশনসটোত আমি সেই ধরনের আগবাহিম, গতিকে এইচৰ ভ্যালু প্রথমতে আমি পাতি ললো, নেক্সট ভেলোসিটি অফ লাইট অর্থাৎ সির ভ্যালু পাতিলো, নেক্সট আমি পাতিলো ল্যাম্বডার ভ্যালু, ল্যাম্বডার ভ্যালু আমার হবগৈ 400 nanometer, 1 nanometer ইকুয়াল টু 10^-9, গতিকে আমি 10^-9 দি দিলো, মিটার আছে, সো বেসিক ইউনিট একেই থাকিল, সো সিম্পলিফাই করিলো, দ্য ভ্যালু ইজ 4.969×10^-19 জুল হল, গতিকে 100 joule পার সেকেন্ডত ইমিট করে বাল্বটোয়ে, সেটু বাল্বটোর পাওয়ার, তেতিয়ালে ইমানখিনি ইমিট করিবলে কিমান নাম্বার, কিমান ফোটনস এটা ইমানখিনি ইমিট করে, গতিকে কিমান লাগিব, সেটুয়ে আমার হয়েছে কুয়েশনসটো, গতিকে আমি কি করিলো 100 joule এটাত, গতিকে আমি এটো ডিভাইড করিলো ইমানখিনির কারণে কিমান হব চালো বা কিমান আছে টোটাল আমি সেটো, গতিকে 20 ইমানখিনি সময় আমার 20.012 আমি কানেকশনত আমি রাখিব পাৰিম বা ইমানখিনি টাইম আওয়ার্স লাগে পাৰিম আমি, নেই তোমালোকৰ যদি বুজি পালা, যদি ওকে তোমালোকৰ কাৰণে, তেতিয়াহলে তোমালোকৰ আৰু ফ্ৰেণ্ড চাৰ্কুলকো এটো ফৰৱাৰ্ড কৰিবা যাতে তেওঁলোকৰো কামত আহে। থেংক ইউ অল।